সাতিয়ারা গ্রামে আয়োজিত পীর বাবার উরুষ ও মেলায় উপস্থিত বিধায়ক। গোয়ালপখর দুই নম্বর ব্লক অন্তর্গত নিজামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতিয়ারা গ্রামে রবিবার আয়োজিত পীর বাবার উরুষ ও মেলায় সন্ধ্যায় উপস্থিত হন চাকুলিয়ার বিধায়ক মেনহাজুল আরফিন আজাদ। সাথে ছিলেন নেতাকর্মীরা। এদিন বিধায়ক পীর বাবার মাজারে গিয়ে চাদর বসিয়ে এবং দোয়া ফাতেহাতে অংশ নেন। প্রায় 300 বেশি বছর পুরাতন মাজারে গিয়ে বিধায়ক বলেন, আমি নিজেকে গর্বিত মনে করছি, আজকে এখানে এসে খুব ভালো লাগছে এবং মাজার কমিটির সদস্যদের ভালোবাসা পেয়ে আমি খুশি। অন্যদিকে বিধায়ককে পাশে পেয়ে খুশি উরস ও মেলা কমিটির সদস্যরা। আজকে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাস্টার সোহেল শাহিদ সিদ্দিকী, চাকুলিয়া যুব তৃণমূলের সভাপতি আনোয়ার আলম, চাকুলিয়া ব্লক তৃণমূলের সভাপতি শেতাবুদ্দিন মোন্না, এছাড়া উপস্থিত ছিলেন দিলীপ চন্দ্র ব্যাপারী, শরাফত আলী, মোশারফ হোসেন চৌধুরী সহ অন্যান্যরা।